রিভাইভ ইওর ইমান কর্তৃক পরিবেশিত অডিও লেকচার সিরিজ মুসলমানদের পতনে বিশ্বকে হারালো, সাইয়েদ আবুল হাসান আলী নদভী কর্তৃক লিখিত বইটি, এর পঞ্চম পর্বে আপনাদেরকে স্বাগতম। এই পর্বে আপনাদের সামনে আলোচনা করা হবে আরবদের নিয়ে একটি সাধারণ পর্যালোচনা। আরভিসি বলদে নামক ইংরেজ জীবনচরিতকার তার দ্য মেসেজ নামক গ্রন্থে ইসলামের আবির্ভাবের সময় তৎকালীন পৃথিবীর সাধারণ পর্যালোচনা করতে গিয়ে সেই সময়কার উল্লেখযোগ্য দেশ এবং জাতিগোষ্ঠীর নিম্নরূপ আলোচনা করেছেন। প্রাচীন ঐতিহ্য সত্ত্বেও ঈসাহী ষষ্ঠ শতাব্দে তখনকার বিশ্ব আরবদের কোনো গুরুত্বই ছিল না, আসলে তখন কারোরই কোনো গুরুত্ব ছিল না। এটা ছিল এক মরণমুখ মুহূর্ত যখন পূর্ব ইউরোপ এবং পশ্চিম এশিয়া দুই বিশাল সাম্রাজ্য ধ্বংসপ্রাপ্ত কিংবা মুমূর্ষুপ্রায়। এ ছিল এমন এক জগৎ যা এখনও গ্রিসের বাকচাতুর্য, ইরানের শ্রেষ্ঠত্ব এবং রোমের জাঁকজমক ও দাপটে বিশ্বায়ভূত ছিল। এমন কোনো বিষয় বা বস্তু কিংবা এমন কোনো ধর্ম ছিল না যা তাদের ভেতর একটি স্থান দখল করতে পারত। ইহুদিরা সারা পৃথিবীতেই মার খেয়ে ও গলা ধাক্কা খেয়ে ফিরছিল, তাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছিল না। অবস্থা মাপিক তাদের বরদাস্ত করা হতো কিংবা নির্যাতন ও নিপীড়ন করা হতো। কোনো দেশই তাদের একান্তভাবে নিজেদের ছিল না, তাদের ভবিষ্যৎ ছিল অনিশ্চিত। মহামতি পোপ গ্রেগরি এর প্রভাব বহির্ভূত এলাকায় খ্রিস্টানরা নিজেদের সহজ সরল ধর্মবিশ্বাসের সর্বপ্রকার জটিল অর্থ অন্বেষণ এবং এ নিয়ে একে অন্যের গলায় ছুরি চালাতে ব্যস্ত ছিল। ইরানের সাম্রাজ্য নির্মাণে কেবল একটি আলোকরশ্মি থেকে গিয়েছিল, দ্বিতীয় খসরু তার সাম্রাজ্যের বিস্তৃতি সাধন ও সীমা সম্প্রসারণে ব্যস্ত ছিলেন। তিনি রোম সাম্রাজ্যকে পর্যুদস্ত করে ক্যাপাডোসিয়ান, মিশর ও সিরিয়া দখল করেন 620 খ্রিস্টাব্দে, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছিলেন। বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে পবিত্র ক্রুশের কাষ্ঠ চুরি করে নিয়ে গিয়েছিলেন এবং সম্রাট প্রথম দারিউসের শান শৌকত পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। মনে হচ্ছিল যেন মধ্যপ্রাচ্যের সৌর্যবীর্যের জীবনে এক নতুন কিস্তি পেয়েছে, কিন্তু কেবল এটাই ছিল না, বাইজেন্টাইন রোমকরা তখনও নিজেদের অতীতের কার্যক্ষমতা হারিয়ে ফেলেনি। পারস্য সম্রাট খসরু যখন তার সেনাবাহিনী কনস্টান্টিনোপলের প্রাচীরের পাদদেশে এনে দাঁড় করান, তখন তারা তার শেষ প্রয়াস চালায়। দূর প্রাচ্য উল্লেখযোগ্য বা রেখাপাত করার মতো তেমন কিছুই ঘটেনি। ভারতবর্ষ তখনও ক্ষুদ্র ক্ষুদ্র এবং গুরুত্বহীন কতগুলো দেশীয় রাজ্যের সমষ্টি রাজনৈতিক এবং সামরিক প্রতিদ্বন্দ্বিতা একে অপরের প্রাধান্য প্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত ছিল। চীনারা ছিল তাদের চিরাচরিত পারস্পরিক সংঘর্ষে লিপ্ত। সুই বংশ ক্ষমতায় আসলো এবং গেল, তাদের স্থান দখল করল তাং রাজবংশ। তারা 3 শতাব্দীকাল শাসন ক্ষমতায় অধিষ্ঠিত থাকে। জাপানে প্রথমবারের মতো একজন মহিলা সিংহাসনে বসেন, বৌদ্ধ মতবাদ আসন গেড়ে বসতে শুরু করেছিল এবং জাপানি ধ্যান ধারণা ও লক্ষ্যের উপর প্রভাব ফেলেছিল। স্পেন ও ইংল্যান্ড ছিল গুরুত্বহীন ক্ষুদ্র দেশ। স্পেন ভিসিকদের শাসনাধীন ছিল, যাদের কিছুকাল পূর্বেই ফ্রান্স থেকে বের করে দেওয়া হয়েছিল। তারা ইহুদিদের উপর জুলুম নির্যাতন চালাচ্ছিল, যা 100 বছর পরে মুসলিমদের আক্রমণের রাস্তাকে সুগম করে দিয়েছিল। ব্রিটেনের উপদ্বীপ ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজ্যে বিভক্ত ছিল। রোমকদের বিদায়ে 150 বছর অতিক্রান্ত হওয়ার পর নর্ডিক জাতি তাদের স্থান দখল করে। খোদ ইংল্যান্ড 7টি ভিন্ন ভিন্ন রাজ্যের সমষ্টি ছিল। জাহিলি যুগের রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থা। ইসলাম পূর্ব যুগে ধর্মীয়, আধ্যাত্মিক, নৈতিক এবং সামাজিক অবস্থা পর্যালোচনা করার পর এর রাজনৈতিক এবং সামাজিক চিত্রের উপর বিশেষ দৃষ্টি নিক্ষেপ করা সমচিন মনে করছি, এজন্য যে ধর্মীয় ও নৈতিক ও সামাজিক উন্নতি অবনতি, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা এবং সেই যুগের রাজনৈতিক এবং অর্থনৈতিক ধ্যান ধারণা, চিন্তা চেতনা, নিয়মবিধির একটা বিরাট ভূমিকা রয়েছে এবং তা জাতীয় জীবনের বিনির্মাণ ও পুনর্গঠনের একটি গুরুত্বপূর্ণ কার্যকর উপাদানও বটে। নিরঙ্কুশ রাজতন্ত্র। ইসলাম পূর্ব জাহিলি যুগটি ছিল নিরঙ্কুশ রাজতন্ত্রের যুগ। এই রাজতন্ত্র অধিকাংশ ক্ষেত্রেই ছিল নির্দিষ্ট বংশ বা পরিবার ভিত্তিক, যেমনটি ছিল ইরানে। সেখানে সাসানি পরিবার বদ্ধমূলের বিশ্বাস ছিল যে হুকুমতের উপর তাদের অধিকার মোরসি এবং তারা খোদাই সমর্থন পুষ্ট। সার্বিক প্রয়াসে তারা প্রজাসাধারণের মনেও এই বিশ্বাস বদ্ধমূল করে দেওয়া হয়েছিল, ফলে তারাও নির্বিবাদে তা মেনে নিয়েছিল এবং হুকুমত সম্পর্কে তাদের এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছিল, যা কখনোই ফাটল ধরত না। কখনো বা এই রাজতন্ত্র কেবল রাজা বাদশার মহত্বের উপর প্রতিষ্ঠিত হতো। চীনারা তাদের সম্রাটকে ঈশ্বর পুত্র বা স্বর্গপুত্র বলতো, কেননা তারা বিশ্বাস করত যে
আসমান হলো নর আর জমিন হলো নারী, আর এদের উভয়ের মিলনে সৃষ্টিকুলের উদ্ভব ঘটেছে। এবং সম্রাটের প্রথম খাতা হচ্ছেন আসমান এবং জমিনের মিলনের প্রথম ফসল। আর এই বিশ্বাসের ভিত্তিতেই সমকালীন সম্রাট জাতির একক পিতা জ্ঞান করা হতো, সুতরাং তারা যা ইচ্ছা তাই করার অধিকার ছিল। লোকে সম্রাটকে বলত আপনি আমাদের মা বাপ। সম্রাট লি ইয়ান কিংবা শুংয়ের মৃত্যু হলে চীনের লোকেরা গভীর শোক প্রকাশ করে, এমনকি তারা সীমাতিরিক্ত মাথম করে, কেউ কেউ এজন্য লৌহের পোশাক পরিধান করে, কেউ কেউ সূচের সাহায্যে খুঁচিয়ে খুঁচিয়ে আপন চেহারা রক্তাক্ত করে ফেলে, কেউ বা মস্তক মুন্ডন করে, কেউ বা কফিনে টুকে টুকে নিজেদের কর্ণদয় রক্তাক্ত করে ফেলে। সার্বভৌম ক্ষমতা বা শাসন ক্ষমতাকে কখনও বা কোনো বিশেষ গ্রুপ, দল বা নির্দিষ্ট দেশের অধিকার মনে করা হতো। যেমন রোমান সাম্রাজ্যে মনে করা হতো, সেখানে রোমকরা নিজেদের সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এবং অন্যদেরকে দাস মনে করত, আর এই বিশ্বাস ছিল তাদের মর্যাদাগত। এক্ষেত্রে তাদের অধীনস্থদের অবস্থানগত মর্যাদা ছিল রক্তবাহী শিরা উপশিরার ন্যায়, যেগুলোর মাধ্যমে রক্ত সঞ্চালিত হয়ে হৃৎপিণ্ডে পৌঁছায়। রোমকরা যে কোনো আইন যে কারোর অধিকারকে উপেক্ষা করতে পারত এবং যে কোনো নাগরিকের সম্মান এবং সম্ভ্রম বিনষ্ট করতে পারত। তারা সর্বপ্রকার জুলুমকেই বৈধ মনে করত। রোমকদের সমবিশ্বাসী ও সমধর্মী হয়ে এবং রাষ্ট্রের প্রতি নির্ভিজাল অনুগত্য ও বিশ্বস্ততা প্রদর্শন করেও কোনো ব্যক্তি বা জাতিগোষ্ঠী রোমকদের জুলুম নিপীড়নের হাত থেকে বাঁচতে পারত না। কোনো জাতিগোষ্ঠীর বৈধ বা আইনগত মর্যাদা কিংবা অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত অধিকার ছিল না, তাদের সুযোগও ছিল না যে নিজ দেশে নিজেদের অপরিহার্য মৌলিক অধিকার থেকে উপকৃত হবে। এবং এই সব শাসিত জাতিগোষ্ঠী এবং বিজিত দেশের উদাহরণ ছিল সেই উটনির মতো, যার উপর প্রয়োজনের সময় আরোহণ করা হতো, আবার দুধ দহন করা হয়, কিন্তু ঘাস লতাপাতা দেওয়া হয় কেবল ততটুকুই যাতে সে কোনোরকম শীত দ্বারা সোজা করে রাখতে পারে এবং পালানে দুধ ভর্তি থাকে। রবার্ট বিফ্লন্ট রোমক সাম্রাজ্য সম্পর্কে বলেন, রোমক সাম্রাজ্যের ধ্বংস এবং পতনের কারণ কেবল সেখানকার ক্রমবর্ধমান অন্যায় এবং দুর্নীতির শৈলাবি ছিল না, বরং এবং মৌলিক অধিকারের কারণ ছিল ফেতনা ফ্যাসাদ, অন্যায় অরাজকতা ও বাস্তবতাকে এড়িয়ে যাওয়া ও উপেক্ষা করার প্রবণতা, যা এই সাম্রাজ্য প্রতিষ্ঠা ও লালন পালনের পয়লা দিন থেকেই বিদ্যমান ছিল। আর এই খারাপিটা সাম্রাজ্যের ভিতর গভীর শেকড় গেড়ে বসেছিল। কোনো মানব সমাজ ও মানুষ্য দলের বিনির্মাণ যখন এই ধরনের দুর্বল ভিত্তির উপরে করা হয়, তখন কেবল মেধা এবং কর্মতৎপরতা এর পতন রোধ করতে পারে না। যেহেতু মন্দের উপরই এই সাম্রাজ্যের বুনিয়াদ ছিল, সেজন্য এর অবসান এবং অধঃপতন ছিল অনিবার্য। কেননা আমরা জানি যে রোমক সাম্রাজ্য ছিল কেবল একটি ক্ষুদ্র গোষ্ঠীর আরামায়েশ এবং বিলাস বাসনের মাধ্যম, জনপ্রশাসন থেকে অবৈধ স্বার্থ হাসিল এবং তাদের রক্ত চুষে রাজতন্ত্রের প্রতিপালনই ছিল এই হুকুমতের কাজ। নিঃসন্দেহে রোমান সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য ইনসাফ, আমানতদারী ও বিশ্বস্ততার সাথেই চলছিল, এবং এই বিষয়টা হুকুমতের মৌলিক বৈশিষ্ট্যের অন্তর্গত বলে মনে করা হতো। আর এ কথা অনস্বীকার্য ছিল যে হুকুমত তার শক্তি, সামর্থ্য ও যোগ্যতার ক্ষেত্রে, অধিকন্তু তার প্রশাসনীয় বিচার ব্যবস্থার ক্ষেত্রে ছিল অনন্য। কিন্তু এতদ সত্ত্বেও এই সব গুণ হুকুমতকে না পারত ধ্বংসের হাত থেকে বাঁচাতে, আর না পারত বুনিয়াদীর গলতগুলোর কঠোর কঠিন পরিণতি থেকে রক্ষা করতে। রোমক শাসনাধীন মিশর ও সিরিয়া। ডক্টর আলফ্রেড বাটলার রোমকদের অধীনে মিশর সম্পর্কে বলেন, মিশরে রোমান সরকারের সামনে কেবল একটি লক্ষ্য ছিল, আর তা হলো সম্ভাব্য যে কোনো উপায়ে প্রজাবর্গকে নির্মমভাবে শোষণ করে প্রশাসকবর্গের স্বার্থে চরিতার্থ করতে সহায়তা করা। প্রজাদের কীভাবে কল্যাণ হবে, তাদের সুখ শান্তি ও প্রাচুর্য নিশ্চিত হবে, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, এ ধরনের কোনো চিন্তাই তাদের মনে ঠাঁই পেত না। প্রজাদের চরিত্র উন্নয়ন তো দূরের কথা, দেশের বস্তুগত উন্নয়ন ও শ্রেণীবৃদ্ধির চিন্তা তাদের মাথায় ছিল না। মিশরের বুকে তাদের হুকুমত ছিল সেই বিদেশি হুকুমতদের মতোই, যারা কেবল নিজেদের বাহুবল এবং শক্তির উপর ভিত্তি করে এবং তাদের প্রজাদের প্রতি মহত্ত্ব ও সহানুভূতি প্রকাশের আদৌ কোনো গরজ বোধ তারা করত না। একজন সিরীয় আরব ঐতিহাসিক রোমান শাসনাধীন সিরিয়া সম্পর্কে বলেন, প্রথম দিকে সিরিয়াদের সঙ্গে রোমানদের সম্পর্ক বেশ ভালো ও ইনসাফপূর্ণ ছিল, আচরণ ছিল বেশ উন্নত এবং উত্তম, যদিও রোমক সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা চলছিল, কিন্তু তাদের হুকুমত তখনও বার্ধক্যে উপনীত ছিল যখন নিকৃষ্টতম গোলাম রূপ পরিগ্রহণ করে এবং তাদের অধীনস্থ প্রজাদের সাথে নিকৃষ্টতম মনিপসুলভ আচরণ করে। রোমকরা সরাসরি সিরিয়াতে তাদের সাম্রাজ্যভুক্ত করেনি,
এবং সিরিয়ার আদিবাসীরাও কখনো রোমকদের ন্যায় নাগরিকের অধিকার পায়নি, আর না তাদের এই ভূখণ্ডটি রোমক সাম্রাজ্যের মর্যাদা পেয়েছে। সিরিয়েরা সর্বদাই বিদেশি লোকের ন্যায় থেকেছে। সরকারি রাজস্ব আদায় করতে না পেরে অধিকাংশ সময় তারা নিজেদের সন্তান পর্যন্ত বিক্রি করে দিতে বাধ্য হতো। জুলুম নিপীড়নের কোনো সীমা ছিল না। কীতদাস বানাবার ও বেগাশ্রম গ্রহণের সাধারণ রেওয়াজ ছিল, আর এই বেগাশ্রম দ্বারাই রোমকের হুকুমত সেই সময় সব প্রতিষ্ঠান এবং শিল্পকারখানা গড়ে তোলে যেগুলো রোমকদের গৌরবজনক কীর্তি বলে মনে করা হতো। রোমকরা 700 বছর যাবৎ সিরিয়ায় রাজত্ব করে। তাদের আগমন ঘটতেই দেশের ভিতর অনৈক্য, বিভেদ, আত্মম্ভরিকতা, অহংকার ভিত্তি স্থাপিত হয় এবং হত্যাধারা শুরু হয়। গ্রিকরা 369 বছর সিরিয়ায় রাজত্ব করে। এই গোটা শাসনামলে মারাত্মক যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়। প্রজাদের উপর জুলুম নির্যাতন চলে। গ্রিকদের লোভ লালসা ও উগ্র কামনা বাসনা নগ্ন রূপ প্রকাশ পায়। সিরীয়দের উপর তাদের শাসনামল ছিল নিকৃষ্টতম দুর্বিপাক এবং কঠিনতম শাস্তি। উল্লেখিত বক্তব্যের সারবত্তা এই যে বিদেশি সাম্রাজ্যবাদীদের হাতে রোমক এবং পারস্যের অধীনস্থ দেশগুলো খুবই দুঃখ কষ্ট এবং বিপদ আপদের ভেতর দিয়ে চলছিল, এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক সব দিক দিয়ে এসব দেশের প্রাণকেন্দ্রের রাজধানীগুলো ছিল সীমাহীন দুর্ভোগের মধ্যে।